আমি যাচ্ছি সিটি কলেজের, সিটি ইন্টারন্যাশনাল কলেজের নতুন শাখা। একটি হাসপাতাল, একটা হাসপাতালকে কলেজে রূপান্তর কীভাবে করা হয়েছে, একটা হাসপাতাল এখানে দয়াগঞ্জ, এটা সদগুপ্ত রোড, ওইদিকে স্বামীবাগ। এটা ভিডিও বানাইতেছি ভাই, ভিডিও বানাইতেছি। এখানে যেই নতুন ভবন, এই ভবনটা আগে ছিল জাহাঙ্গীর হাসপাতাল। জাহাঙ্গীর হাসপাতাল থেকে বর্তমানে এটা এখন কলেজে রূপান্তর করা হয়েছে। এটা হচ্ছে, দেখা যাচ্ছে সেই ভবনটার কাছে, এটা এটাই সেই ভবনটা আগে, এটা চৌধুরী টাওয়ার। এখানে দেখা যাচ্ছে আগে এটা হাসপাতাল ছিল, পরে এটা স্কুল হয়েছে। এখানে এই সেই ভবনটা, এটা হচ্ছে সেই ভবনটার, আগে এটা ছিল জাহাঙ্গীর হাসপাতাল, পরে হাসপাতালটা কোনো কিছু সমস্যা হওয়ার কারণে এটা এখন কলেজে রূপান্তর করা হয়েছে। এই যে এটা হলো সেই দ্বিতীয় তলা। এখানে এটা দেখলে বোঝা যায় যে এটা আগে হাসপাতাল ছিল। তো তো এটা হচ্ছে সেই জাহাঙ্গীর হাসপাতালের সেই ভবনটা। এখন তৃতীয় তলায় আমরা যাচ্ছি। এই যে এটা, এটা হচ্ছে এই পাঁচটা, এই পাঁচটা হলো এটা কেয়ার গিভার্সের ভবন। এটা, এটা হচ্ছে কেয়ার গিভার্স কারিগরি ভবন। আর এই পাঁচটা হচ্ছে গিয়ে সিটি ইন্টারন্যাশনাল কলেজের ভবন। সিটি ইন্টারন্যাশনাল কলেজ, এটা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংলিশ মিডিয়ামে ক্লাস চলে এখানে। এটা গিয়ে হাসপাতাল ছিল। এটা হচ্ছে যিনি কেয়ার গিভার্সের কারিগরির প্রধান শিক্ষক, তার কক্ষ। কেয়ার গিভার্স এটা একাদশ শ্রেণীর কক্ষ।